অসমৰ পৰিবহণ বিভাগ নীৰৱ দৰ্শক, তৎপৰ কিন্তু মেঘালয় আৰক্ষী। অসম মেঘালয় সীমান্তত মেঘালয় আৰক্ষী তৎপৰতা। 79খন কয়লা ভৰ্তি ট্ৰাক জব্দ কৰিলে মেঘালয় আৰক্ষী। প্ৰয়োজনীয় চালান নাছিল এই ট্ৰাকসমূহ। যোৰাবাটত এইদৰে পৰি আছে 50খনৰ অধিক ট্ৰাক। আটাইবোৰ ট্ৰাকত কয়লা সৰবৰাহ কৰা হৈছে। পৰিবহণ বিভাগৰ একাংশ বিষয়াই চিণ্ডিকেটৰ জৰিয়তে অভাৰলোড ট্ৰাক পাৰ কৰি থকাৰ সময়তেই মেঘালয় আৰক্ষীয়ে সমগ্ৰ ঘটনাৰ স্বৰূপ উদঙাই দিছে। চালানবিহীনভাৱে আহে এই ট্ৰাকসমূহ। ট্ৰাকৰ গৰাকীয়ে চিণ্ডিকেট চক্ৰক ধন আদায় দিয়ে। ট্ৰাকসমূহ মেঘালয় সীমান্তত শাৰী পাতি ৰৈ থাকে। চিণ্ডিকেটক ধন দিয়া ট্ৰাকসমূহক আগুৱাই লৈ যোৱা হয়। ট্ৰাকসমূহৰ আগে আগে যায় এখন সৰু বাহন, চিণ্ডিকেট চক্ৰৰ বাহন এইখন সৰু গাড়ী। এই গাড়ীয়ে চেটিং কৰে পৰিবহণ বিষয়াৰ সৈতে। বাবু লোক গাড়ি লোড করবাতা হ্যাঁ রাস্তা মে আদমি লোক আগে আগে ছোটা গাড়ি লেকর যাতা হ্যাঁ ছোটা গাড়ি হামলে পিছে পিছে যাতা হ্যাঁ ওয়া জব জিতনা জিতনা রাস্তা মে গেট হ্যাঁ গেট মে ইয়ে লোক আপনা সে সেটিং করতা হ্যাঁ গাড়ি কা নম্বর দেতা হ্যাঁ হামলোক খালি আপনা সে চলতা রাস্তা কিতনা দেনা পড়তা গেট ইয়ে তো মালিক মালিক লোক মালুম হামলোক সে গাড়ি চালাতা হ্যাঁ। এই ট্রাক চালকর বক্তব্যের পর স্পষ্ট সিন্ডিকেট চলি আছে অসম। ট্রাক চালকে জানালে কিদরে চালানবিহীনভাবে এই ট্রাক সমূহ আহি আছে। গাড়ি মে কয়লা লোডে কাহা সে কাহা যা রা তা গাড়ি লাটম্বাই সে গোয়াড়ি আ রা তা কিতনা টন লোড হে গাড়ি লোড মে আন্ডার লোড মে মাল মাল 20 টন হে মাল 20 টন 12 চাকা গাড়ি 12 চাকা গাড়ি 20 টন মাল কিসলে পকড়ে পুলিশ কোলে কি বলে হ্যাঁ কি বলে কাগজ নিয়ে গে এই কাগজ কাগজ নেই হে চালান নেই হে কিন্তু ইয়াক অগ্রাহ্য করেছে। ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠে কামরূপ জেলার পরিবহন বিষয়া প্রসন্নজিৎ ঘোষে। ঘোষের মতে তেওঁৰ বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে চলাইছিল ট্রাক চালক। সিমেন্টর ট্রাকে গাড়িটোত নাম্বার লৈকে নাছিলে, মারিম বুলি মারিলে, মোর সিকিউরিটির মূর ফাটি গেল, বন্দুকটোলৈকে ভাঙি গৈছিল, মই প্রথমে রক্ষা করলাম। তো সেইটো পরিস্থিতি তো তাতে মই কোনোপধ্যে নিবিচাৰিম যে কত মোৰ মানুহ এইটোত জড়িত হওক বা ডিপাৰ্টমেণ্টক বদনাম কৰক। নাটকীয়ভাৱে DY-365-এ এই কেলেংকাৰী ফাইল কৰাৰ পিছত ৰাজ্যজুৰি বিতৰ্কৰ সৃষ্টি হৈছে যদিও নীৰৱ দৰ্শকৰ ভূমিকা পালন কৰিছে ৰাজ্য চৰকাৰে। চৰকাৰৰ ফালৰ পৰা আনুষ্ঠানিক স্থিতি এতিয়াও স্পষ্ট কৰা হোৱা নাই। ব্যুৰো ৰিপৰ্ট DY-365।